মাত্র তিনবার পড়বেন এই জীবন আর কখন আপনার স্বপ্ন দোষ হবে না এনশা আড্ডা এটি যে কত চমৎকার আমল আপনার চিন্তাও করতে পারবেন না এক্ষেত্রে দেখা যায় আপনাদের স্বপ্ন দূষ হলে অনেক প্রকার সমস্যা হয় কিন্তু পবিত্র কোরআনের আমল দ্বারা সব কিছুই করা সম্ভব আরেকটি বিষয় বলে রাখি আমাদের সমাজে সবচাইতে বর্তমানে সবচেয়ে বেশি মানুষের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে পবিত্র কোরআনের এমন একটি আমল আপনাদের মাঝে খুবই দ্রুত নিয়ে সে হাজির হবো যে করলে বলতে কিছু থাকবে না কোনো ওষুধ খেতে হবে না কোনো হবে না শুধু ওই যে আয়াত এবং যে ছোড়া দেখাবো ছোট্ট ছোড়া এবং ছোট্ট একটা আয়াত দেখাবো যদি এটি আপনারা করতে পারেন তাহলে দেখা গেছে যে শুধু তেল করবেন জীবনেও কখনো ডায়াবেটিক্সের সমস্যা থাকবে না পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সকার পড়বেন একটি লিখাও যেন ছুটে না যায় কারণ আমি ওইখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছি আপনাদের এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করার চেষ্টা করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যে আদত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যে আদত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদেরকে কীভাবে আমলটি করবেন সেটি দেখিয়ে দিব এবং পবিত্র কোরআনের সেই আয়াতটি আমি আপনাদের মাঝে এখনই নিয়ে আসতেছি তবে চিন্তা করবেন না যারা আরবি পাঠ করতে পারেন না তারাও আমল করতে পারবেন কারণ বাংলা উচ্চারণ সহ আপনাদের মাঝে হাজির করছে একটু দয়া করে অপেক্ষা করবেন আমি যে আয়াতটি দেখাচ্ছি এই যেখানে চলে এসেছি আপনারা দেখেন এই যে ইন্না রি কাদ এই যে আট নাম্বার আয়াত সূরাতুল তারিখ আ তারিখের আট নাম্বার আয়াত এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে হচ্ছে আপনারা যারা বাংলাতে পাঠ করবেন এই যে এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত আপনারা ঘুমাতে যাওয়ার আগে এই পবিত্র আয়াতটিকে আপনারা হচ্ছে তিনবার পাঠ করবেন তারপরে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ কখনোই আর স্বপ্নদোষ হবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার